তরফ থেকে বং ভয়েজারকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তোমাদের এই চ্যানেলটা অনেক উন্নতি করুক। দেবরাজ আছে, উজ্জ্বল আছে, দেবদর্শী আছে, সবই দেব দিয়ে নাম। হ্যাঁ, তো আজকে যে কারণে আমাদের এখানে আসা সেটা হচ্ছে তুমি রিসেন্টলি যে মুভিটা করেছো ভূত চক্র প্রাইভেট কোথাও কি এটা আমাদের সাথে তোমাদের প্রফেশনের সাথে খুব মিল আছে, একদমই মিল, মানে বলতে গেলে সেম প্রফেশন। হ্যাঁ, তো তুমি রিল লাইফে করেছো, আমরা রিয়েল লাইফে করি। তো সেখান থেকে জানতে চাইবো যে ভূত চক্র প্রাইভেট লিমিটেড এই কনসেপ্টটা মানে তুমি চুজ করলে এটার সত্যি কথা বলতে গেলে প্রথমত কারণ হচ্ছে সুবিন্দা ফিল্মস, অবশ্যই রানেদা, আর রানেদার সাথে প্রচুর ছবি করেছি আমি। আর প্রথমবার আমি অরণ্যা চক্রবর্তীর সাথে ছবি করেছি, যে মানে অনেকবার কথা হয়েছে, যখন আমি চ্যাম্পিয়ন করেছিলাম 2003 তখনও অরণ্যার সাথে কথা হয়েছে করবো, একসঙ্গে কাজ করবো করবো, বাট এত বছর পর, বলে না ঠিক সময় ঠিক জিনিসটা হয়, তো ওটা আমার খুব একটা লোভ ছিল যে হরদার কাছ সঙ্গে কাজ করব। প্রচুর সুপারহিট ছবি আর কি হরদা ডিরেক্ট করেছে, যেমন সাথী ছবিটা যখন ডিরেক্ট করেছিলেন তখন আমি স্কুল বাঙ্ক করে গেছিলাম, তারপর জানাজানি হয়ে গিয়ে বাবার কাছে খুব বুঝতেই পারছো মাথা খেয়েছি। তারপর এই গল্পটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমি নিজে ভীষণভাবে ভূতে বিশ্বাস করি, কারণ আমি মনে করি পজিটিভ নেগেটিভ বলে একটা মানে দুনিয়াতে আছে, যদি ভগবান থাকে তাহলে শয়তানও আছে। তো সেই জন্য আর আমি ছোটোবেলায় কিছু ফিল করেছি, ইভেন কিছু জায়গায় ফিল করতে পারি, আমার সাথে আমার কয়েকটা সমূহ ফিল করে একটু আর কি, ও নেগেটিভ জিনিসটা মনে হয় যে ওর মধ্যে ওই পাওয়ারটা আছে যে এখানে একটা কিছু আছে, সো আমিও সেম। তো এটা একটা ইন্টারেস্টিং মানে কনসেপ্ট লেগেছে। আর সব থেকে যেটা লেগেছে, ভূতের মধ্যে প্রেম আছে আমাদের ছবিতে, ভূতের সাথে একটা আলাদা একটা অন্যরকম প্রেম, যেটা আনএক্সপেক্টেড মানে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে, কিন্তু একটা ইনফ্যাচুয়েশন হয়েছে। আর আমার যে চরিত্রের নাম ছিল হচ্ছে রঞ্জা, রঞ্জা অ্যাকচুয়ালি বেসিক্যালি ভীষণই দুঃখী একটা মেয়ে, যার স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, সে একা থাকে মানে ননদ আর শ্বশুরকে নিয়ে, তো একটা একাকিত্ব ফিল করে। হঠাৎ করে সেখানে তিনটে ছেলে আসে, যার মধ্যে অমিত মানে বিট্টু যে ক্যারেক্টারটা করেছে, তাকে ওর কোনো কারণে ওর মনের কথা বলতে ইচ্ছা করে, এটা প্রপার লাভ বা ওরকম কিছু এক্সপেকটেশন ওরকম কিছু না, বাট কোথাও নিয়ে একটা ভালো লাগা। তো ওই জন্যই একটু ডিফারেন্ট টাইপের চরিত্র আমি পেয়েছি অনেকদিন পর, কারণ প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী চায় যে ডিফারেন্ট ডিফারেন্ট নিজেকে দেখানো লোকের কাছে, হ্যাঁ এক্সিকিউট করা, তো সেটাই আমি, ওই জন্যই আমি আর খুব ভালো লেগেছে ভূত চক্র প্রাইভেট লিমিটেড, আর আমি নিজে ভূত হয়েছি। আমার এই সিরিজের জন্য একটা কোশ্চেন আছে, আমি তোমার অনেকদিন ধরে কাজ দেখেছি, রাইট, গয়নার বাক্স ছিল, দেন উমা, সো ইয়া বলস গডফাদার চ্যালেঞ্জিং, আর ছবিগুলো বলছো না কেন, অনেক ছবি করেছি মানে যেগুলো চ্যালেঞ্জিং, হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি, বাট এই যে একটা অন্য জেনারেল, এক্স্যাক্টলি, তোমার ফার্স্ট টাইম ভূত নিয়ে মুভি করা, ফার্স্ট টাইম, সো তোমাকে এটা কিসে মানে হাউ ডু ইউ ফাইন্ড দ্য ইন্টারেস্ট, মানে এই যেটা অড একটু ডিফারেন্ট ফ্রম দ্য গ্ল্যামার ওয়ার্ল্ড, তুমি সেখানে কি করে মানে ইউ আর ডুইং ওয়ার্ক ওভার देयर, তোমার সেই ইন্টারেস্টটা কি করে জাগে? দেখো আমি না মানে আমি ভীষণ মানে ভিন্ন ভিন্ন চরিত্র করতে চাই, কারণ আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ আমি কোনোদিনও ভূতের সিনেমা করিনি, তো এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমার দর্শকরা শ্রাবণ থেকে অন্যভাবেও দেখবে, প্রত্যেকটা ছবিতেই আমার কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে। আরেকটা আমি নেক্সট একটা ছবি করছি, সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাই না, সেখানেও অন্যরকম শ্রাবণ থেকে দেখতে পাবো দর্শক। তো এটাই মানে আমাদের যারা ভক্ত, যারা আমাদের ভালোবাসে, তারা না সবসময় আমাদেরকে অন্যরকম রূপে দেখতে চায়, ডিফারেন্ট ডিফারেন্ট রূপে। একটা অভিনেত্রী তার কটা রূপ সে ক্যামেরার সামনে আনতে পারে, সেটাই আমাদের কাজ। তো আমি সেটাই চেয়েছিলাম যে ভূত চক্রতে সামথিং নিউ হোক, আর অবভিয়াসলি সুরিন্দর ফিল্মস আর করো, তো ট্রেলারটা দেখেছি, রিয়েলি থ্রিলিং, আর স্পেশালি যখন, আর আরেকটা কথা আমি বলবো, তোমরা তো এই প্রফেশনে আছো, সো প্যারানর্মাল প্রফেশনে, তো তোমরা টিটাগড় যেখানে জুট মিলটায় শুটিং করেছি ওখানে একবার যাও,
আমি জানি ওই বাংলোটা ওর মধ্যে তিনখানা আছে, দুখানা ভাঙা বাড়ি আছে আর একটা সবচেয়ে বড় বাংলো। এরকম একটা রিয়েলিস্টিক জায়গায় যেখানে সত্যি ওরকম হন্টেড কিছু আছে, কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে, সেই জায়গায় শুটিংটা করেছে। মানে ইট ওয়াজ মানে একটা মেমরি হয় না, সিকিউরিটি গার্ড যেখানে ওরা বসে থাকে না, আমি এত মনে হয় না প্রচণ্ড কিউরিয়াসিটি, আমি গিয়ে জিজ্ঞেস করেছি, আচ্ছা দাদা আপনারা কোনো সময় বলতে চাইছে না কারণ আপনার শুটিং আমি এমনি মুখে করে দেখ মানে ভয়েই জিজ্ঞেস করেছি, যদি নর্মাল বলতে আছে দাদা এখানে এরকম আছে এরকম, আমি দাদা এখানে এরকম বুঝতে পারছো তো, উনি না 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 আমরা এখানে ইয়ে করি কাজ করি, এবার আরেকজন যে সিকিউরিটি ছিল তারা দুজন লুক এক্সচেঞ্জ করছে, মানে বলিস না আর কি ভয় পেয়ে যাবে। তারপরে আমাদের একজন অন্যদিকে তাকিয়েছে গালটা আমি ফেটে গেছে পুরো, মানে সুমন আছে আমার এখানে আমার ক্যামেরার পেছনে আছে, ওর নাম পল্টু, পল্টু হচ্ছে ইয়ের কি বলে কেয়ারটেকার সোহমের, তো পুরো লিটারালি ভয় মানে ওকে কিভাবে যে আমরা সবাই মিলে বুঝিয়েছি এ করছে না কি ভুল করে কিছু হয়তো মানে পোকা টোকা লেগে গেছে বা কিছু এরকম করে, বাট সত্যি এটা হয়েছিল। মানে সেটা কি তুমি বিশ্বাস করো যে ভুল করে কোনো পোকা লেগে গেছে? না না ওটা তো বুঝিয়েছি, ওটা বুঝি আমি তো ফিল আমি বিশ্বাস করি গো, আমি সত্যি বলছি আমি নেগেটিভিটি পজিটিভ থাকলে নেগেটিভ, বাট সেটা বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না, তাহলে তো মানে কেউ কাউকে মার্ডার করেছে দেখেছি যে আমরা একটা জাস্ট লাইক এ স্টার্টআপ যেরকম ভাবে কোম্পানি শুরু করে আমরা ভূত ধরার একটা কোম্পানি শুরু করি, হ্যাঁ সো ইটস কোয়াইট অ্যাপিলিং এট দ্য সেম টাইম। আমরা যখন ফার্স্ট যখন এটা তৈরি করেছিলাম তখন নিজেরাই ভেবেছিলাম যে কলকাতার মধ্যে এরকম আর কেউ করে না, করে না, 2012 এ স্টার্ট করেছিলাম, প্রচন্ড সাহস থাকতে হয় সেটাই। দেখছিলাম একটা মেশিন নিয়ে সোহমদা এনারা নিয়ে যাচ্ছিল, তো তুমি কি বিশ্বাস করো দিদি যে মেশিন দিয়ে ভূত ধরা যায়? সেটা তো তুমি বলবে হ্যাঁ অবভিয়াসলি, কারণ আমাদের ছবিটা দেখো এখানে যেমন একটুখানি কমেডিও আছে প্লাস একটা একটা মানে আমাদের একটা ক্রিয়েট করা হয়েছে যে একটা মেশিন আছে যেটা মানে পাস্ট দেখা যায় সেখানে, সেখান থেকেই তো আমাদের তুমি যদি সিনেমাটা দেখো ক্লাইম্যাক্সে মেশিনটা কাজ করেছিল, যেটা আমাদের পরাণ জেঠু যে অমিতের বিট্টুর দাদু হয়েছিল সেই আর কি মেন আমাদের হেল্প করেছিল। সো আমার মনে হয় কিছু তো একটা জিনিস আছে যেটা দিয়ে তোমরা মানে কি বলে হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে যেমন আমার ফোনেও আমি একটা কিসব অ্যাপস আছে না ওগুলো আমার ফোনে আছে, ওটা ওটা নাম কি ভয়েস বক্স না না ওটাকে স্পিড বক্স বলে, মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি ওটা আমাদের আমরা ইউজ করি, ওটা দাদুর ছিল না দাদুর ছিল, সেই জন্য এখনকার খুব মানে নেক্সট যেটা যদি হয় সিকুয়েল তাহলে বলবো এখনকার। আমি রাত্রিবেলা টয়লেটে একা ওয়াশরুমে একা যাই না, আমার এত ভয়, আমি রাত্রিবেলা জল কম খাই
যাতে আমি ওয়াশরুম যেতে না এতটাই ভয় ওয়াশরুমটা ক্রিপি হয়ে যায় রাত্রিবেলা মানে না আমার না আজীব সব হয় মানে আমি বোঝাতে পারবো না আমার হ্যালুসিনেশন না কি ছোটবেলায় না আমার জেঠু আমাদেরকে খুব ভূতের গল্প বলতেন ঠিক আছে তো সেখান থেকে আমার একটা ইনসিডেন্ট আমি বলছি আমি তখন অনেক ছোট তখন আমি কোন ক্লাসে পড়ি এই 2-3 পড়ি খুব ছোট সবাই দুপুরবেলা ঘুমোচ্ছে তখন 3:30 এরকম বাজে আমার এখনো মনে আছে তো এটা আমি ইনফ্যাক্ট আরও ইন্টারভিউতে বলেছি যেহেতু আমার ভূত চক্র নিয়ে কথা হচ্ছে তো আমি এবার সবাই ঘুমোচ্ছে এবার ছাদটা আমাদের ছিল পুরো ফাঁকা হ্যাঁ এবার আমি প্রচুর বিস্কিট ফিস্কিট নিয়ে এরকম করে দিয়ে ছাদে গিয়ে বসে বসে খাবো ঠিক আছে এরকম একটা প্ল্যানিংয়ে ছিলাম তো ছাদের দরজাটা খুলেছি খুলে জাস্ট উঠেছি উঠে দেখছি একটা মানে ধোঁয়াশার মতো কিন্তু পরনের শাড়ি পরা লাল মতো শাড়ি ধোঁয়াশা ধোঁয়াশা বড় চুল একটা মহিলা মানে জাস্ট একটা অবয়ব আমি ওই দেখে সিঁড়ি থেকে মানে দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছিলাম পরে আমার মানে এইখানটা কেটে গেছিল এখনো দাগ আছে মানে পুরো ফেটে গেছিল শুকনি পুরো গেছে ইয়ে হয়েছিল আমি জাস্ট মানে একদিন না দেড় দিন পুরো সেন্সলেস ছিলাম নিশ্চয় কিছু দেখেছি মানে সেগুলোর থেকেই না মানে আর আমার সব পক্ষে মানে একদম নিজের চোখে দেখা এরকম না যে কোনো জায়গায় গল্প শুনেছি এই একটা কথা আছে যে মানে ভূত হোক বা যে কোনো যেটা সুপারন্যাচারাল তোমাদের কথাতে নিজের চোখে বা এক্সপিরিয়েন্স না করলে মানুষ হতে চলে যাচ্ছে কোনো এক্সেপ্ট না করতে এমনি যেমন মেইন স্ট্রিম সায়েন্স এখন জিনিসটাকে মানে কোনো ইকুয়েশন এ করতে পারে ইকুয়েশনে যতক্ষণ জিনিসটা নেই ততক্ষণ ওটা মানে লোকেরা প্যারানর্মাল প্যারানর্মাল বলে এক্স্যাক্টলি তুমি যেটা বলছিলে যখন আমরা জাস্ট ঢুকলাম আমি তোমাকে বলছিলাম একটু যে বেসিক্যালি হয়তো এখানে কেউ আছে বাট আমরা দেখতে পাচ্ছি না মানে কেউ থাকলো এখানে কেউ আসবে না রাত্রিও দেখতে পারতাম মানে আইআর ক্যামেরা থাকতো তাহলে আমরা আমাদের রাত্রিও দেখতে পারতাম আর যদি সুপারসনিক মানে কি বলে ওটাকে যেরকম ব্যাটারি অনেক বেশি দূর অব্দি শুনতে পারে সেই সেন্সটা তো আমাদের নেই যেমন কুকুরও অনেক রাত্রিবেলা কিন্তু খুব ভালো দেখতে পারে করে উঠে ওঠে আমি বুঝতে পারি যে কিছু একটা এরকম হতে চলেছে আর আমি মানে সত্যি কথা বলতে গেলে হরর ফিল্ম দেখতে ভালোবাসি যেমন তোমাদের একটা তোমরা নাম দিয়েছ সেটা আমরা একদম পাতি বাংলায় নাম দিয়েছি ভূত চক্র প্রাইভেট লিমিটেড ওকে হ্যাঁ নামটা শুনেছি সেটাই স্টার্টআপের নাম রাইট ওকে আর একবার করি মর্গান হাউসের ব্যাপারটা একটুখানি বলো ব্যাপারটা কি হয়েছিল মানে আমরা রিসেন্টলি গেছিলাম তো হ্যাঁ তোমরা ওখানে গিয়েছো হ্যাঁ আমরা একটা ডকুমেন্টারি বার করছি মর্গান হাউসের উপরে আচ্ছা আচ্ছা মানে তোমরা নিশ্চয়ই হ্যাঁ মানে রাত্রিবেলা কি হয়েছিল করিডোর থেকে মানে ওদের তো কাঠের মানে মনে হচ্ছিল যেন কেউ হেঁটে যাচ্ছে কিন্তু সেটা অনেক রাত্রি মানে তখন ওটা তো এখন হোটেল মতন হয়ে গেছে সবাই মানে তখন শুয়ে পড়েছে প্রায় চারিদিক নেতাকে তখন আওয়াজ হওয়া যাচ্ছে এরকম করিডোর যাচ্ছে আর আমাদের একটা এক্সপেরিমেন্ট হয় বেলুন এক্সপেরিমেন্ট যেটা মানে একটা মানে এয়ার টাইট রুমের মধ্যে বেলুনটাকে কোনো একটা জায়গায় এরকম ফিক্স করে রেখে দিই দিয়ে এবার আমরা স্পিরিটকে কল করলাম এবার যদি বেলুনটা কোনোভাবে মুভ করলো দ্যাট মিন্স সারা দিচ্ছে আর আমি অনেকক্ষণ ধরে আমি আর দেবরাজ কল করছিলাম কিন্তু কিছু হচ্ছিলই না নড়ছিল না তারপরে ওই আওয়াজটা খেয়াল করলাম তারপরে খেয়াল করলাম যে বেলুনটা এখন নড়ছে মানে খুব স্লাই কিন্তু একদম ওটা ভূতের জন্যই হয়েছে এটা কিন্তু একদম শিওর না বাট একটা আওয়াজ আসছিল বাইরে থেকে যখন ও খুললো গিয়ে দেখেছে কেউ নেই অত রাত্রিবেলা কি চলবে আমি এটাই শুনেছি যে ওখানে নাকি মর্গান হাউসে ওরকম পায়ের মচ মচ আওয়াজ হয়
আর যে রুমটা মেইনলি হয় আমরা চেষ্টা করেছিলাম যাতে সেই রুমটা বুক করা যায়, লাকিলি পেয়েও গেছিলাম, সেটা হচ্ছে মিসেস মর্গানের যে রুমটা 104 ওটাকেই বুক করিয়েছিলাম, ওটাতেই ছিলাম। আমরা থাকিনি, আমরা অন্য হোটেলে ছিলাম, বাট কেউ মানে সবাই সব একসঙ্গেই থাকছে, এটা হতে পারে যে সবার শোনা কথা, বাট কিছু তো আছে, নাহলে এত লোক বলবে কেন, তো সেটাই আর কি। আর আরেকটা জায়গায় আমাদের একটা কোথায় কোন একটা স্টুডিও, এখনো নামটা মনে করতে পারছি না, অরুণা স্টুডিও বলে একটা জায়গা ছিল, সেখানে বাথরুমের মধ্যে আপনি আপাল পড়ে গেল জলটা, কেউ হয়তো ওয়াশরুমে গেছে, হঠাৎ কল খুলে গেল, এগুলো হতো আর কি। মর্গান হাউসে শুটিং করছি, আর আমি তো অনেক লোকের সাথে শুটিং করছি, শুধু গল্পই শুনছিলাম ওখানে, এখানে এইরকম আছে, এখানে এই আছে। আর যেহেতু আমাদের শুটিংয়ের টাইমে তো অনেক লোকজন থাকে, পুরো ইউনিট থাকে, তো সেখানে দুটা সাহস করে গেলাম, কত লোক থাকে কারণ এখানে আমার হচ্ছে এই ওই লাইটটা জ্বালা, এই ক্যামেরাটা অন করতে ওটা হবে না। হ্যাঁ, এখানে নিস্তব্ধ যদি রাত্রে স্টে করতাম আমি মেবি ফিল করতে পারতাম। এই যে আমরা যে কাজটা করি, মানে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল যে কাজটা করে, তো তুমি কি বিশ্বাস করো যে এইভাবে মানে ভূতকে ডিটেক্ট করা যায় সায়েন্টিফিক পদ্ধতিতে? হ্যাঁ, নিশ্চয়ই বিশ্বাস করি, কারণ অনেক আমরা অনেক সময় যে সোশ্যাল মিডিয়াস থাকে সেখানেও অনেক ভিডিও দেখেছি, প্লাস আমরা অনেক নিউজ চ্যানেলেও দেখা হয়, অনেক রকম চ্যানেল আছে সেখানে, কিন্তু মানে হলিউডে কিন্তু এই জিনিসগুলো বেশি। তোমরা যে এই জিনিসটা করেছো সেটা আমার নিজের খুব ভালো লাগছে, আমাদের বাংলায় দাঁড়িয়ে তোমরা এরকম একটা মানে কোম্পানি ক্রিয়েট করেছো যেখান থেকে ভূত ধরা যায়, সত্যি কথা বলছি, এটা খুব মানে দেখা যায় না, খুব আনকমন, তাই সবাই হ্যাঁ সে যতই বিয়ে হোক যখন সামনে এসে দাঁড়াবে না, হ্যাঁ হয়ে যাবে ওখানে, আমি হাট করি কথা আলাদা, হ্যাঁ আমি বলতে কোনো লজ্জা নেই, আমি প্রচণ্ড ভয় পাই ভূতে, তো এটা আমি নিজে সত্যি বিশ্বাস করি, মানে আমি ওই জন্যই আজকে ইনফ্যাক্ট আমাকে যখন সুন্দর ফিল্ম থেকে বলা হলো চিন্তা আমাকে বলতো আমাকে কী আর, আমি বললাম নিশ্চয়ই আমি ইন্টারভিউ দেবো, আমি ঠিক সময় বার করবো আর বার করে রবিবার দিন অবশ্যই, হ্যাঁ একদম আমি ইন্টারভিউ দেবো, আমার নিজেরই খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা সবাই দেখতে যাবো, তোমরা সবাই দেখতে আসবে, এটা হয়তো বেঙ্গলি সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হরর কমেডি মুভি, হ্যাঁ হ্যাঁ হরর কমেডি মুভি, এক্স্যাক্টলি, সো প্লিজ ডু ওয়াচ গাইস, ফার্স্ট এরকম বেঙ্গলাতে হয় না, এক্স্যাক্টলি না এরকম বেঙ্গলে হয়, এরকম হয় না, পুরো মানে হরর কমেডি, এক্স্যাক্টলি। সো গাইস, যেরকম বলেছিলাম এটা এক্সাইটিং মোমেন্ট ফর মি, আই অ্যাম উইথ দি শ্যাবল, সো থ্যাঙ্কস টু দিদি আমাদেরকে টাইম দিয়েছে, অ্যান্ড তোমাদের জন্য একটা টাস্ক আছে, প্লিজ ডু ওয়াচ ভূত চক্র, ইট হ্যাজ অলরেডি রিলিজড, আমি বলছি বেশ ভয়ের সিনেমা, তার সাথে তোমাদের মজা লাগবে, ইটস এ হরর কমেডি, অ্যান্ড বলি আমি একদমই 5 তারিখ রিলিজ করে গেছে, 5th অফ জুলাই রিলিজ করে গেছে, এখনো যারা দেখোনি তারা অবশ্যই হলে গিয়ে দেখবে ভূত চক্র প্রাইভেট লিমিটেড। আর আমার তরফ থেকে বং ভয়েজারকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, তোমাদের এই চ্যানেলটা অনেক উন্নতি করুক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো পিপল, সো ব্যাক এগেইন, ভূত নিয়ে যখন কথা হচ্ছে আই থিঙ্ক ইটস আইডিয়াল যে আমি কোনো দেশি ঘোষ বাস্টারের সঙ্গেও আপনাদের ইন্টারাকশন করি, রাইট? সো জাস্ট স্ট্যান্ডিং বিলো আরবানা, জাস্ট অ্যাক্ট্রেস শ্রাবন্তীর বাড়ি থেকে আমরা বেরিয়েছি, সো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু আ লোকাল বেঙ্গলি ঘোষ বাস্টার, ইশিদাদি। হাই, সো হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স মিটিং উইথ অ্যাক্ট্রেস শ্রাবন্তী আর তার সাথে যে মুভিটা আসছে ভূত চক্র?
সো তুমি তোমার এক্সপেরিয়েন্স একটু কাইন্ডলি শেয়ার করো। হ্যাঁ, ভূত চক্র প্রাইভেট লিমিটেড নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে একটা মানে ফর্ম অফ আ টিম যারা ভূত ধরে, কিন্তু এটা রিয়েল লাইফে, আমরা হচ্ছে রিয়েল লাইফে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল, আমার টিম, আমরা রিয়েল লাইফে ভূত ধরি। তো কোথাও গিয়ে এই কানেকশনটা ম্যাচ করছে ভূত চক্র প্রাইভেট লিমিটেডের সাথে ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল, যেই কারণে আজকে আমরা শ্রাবন্তীদির বাড়িতে এসেছিলাম। তো শি ইজ আ সাচ আ সুইট পারসন, মানে তুলনা হয় না, তো সেই এক্সপিরিয়েন্সটা তো অসাধারণ। তারপর শ্রাবন্তীদির থেকে জানলাম যে মানে এই ভূতে কতটা শ্রাবন্তীদি বিশ্বাস করে বা কতটা ভয় পায়, তো টোটাল এক্সপিরিয়েন্সটা খুব ভালো, খুব ভালো। সো একটা কথা কিন্তু মানতেই হবে, আমরা যতই ভূত ভয় পাই, ভূত ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। ভূতকে ভয় পাবেন কিন্তু ভূতকে দেখতেও ছাড়বেন না। সো তোমরা যারা ভাবছো যে এরপরে কি করব, লাইফে কি লাগে, প্যাশন ক্যান বি এনিথিং, অ্যান্ড রিয়েলি ইটস ইন্সপিরেশন ফর মি অলসো। আমি যখন ইশিতাদির গ্রুপের সঙ্গে ইন্টারাকশন করি, ফার্স্ট টাইম আই কেম টু নো ইট অলসো ক্যান বি আ প্রফেশন, ইফ ইউ হ্যাভ গট প্যাশন গো অ্যান্ড চেজ ইট। সেটা যদি ভূত ধরা হয় তো যাও ভূত ধরো, না ভূত ভয় পাওয়ার জিনিস নয় কিন্তু, এটা আমরা বলবো, ভয়টাকে দূর করা লোকেদের মন থেকে, এটাই আমাদের মন, ভয় পাবে। দেবদর্শী ওর যে চ্যানেল বং ভয়েজার, এটা অবশ্যই দেখবেন, কারণ এখানে অনেক রকম ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে পারবেন, আর আমাদের টিম সম্পর্কে অনেক রকম তথ্য আনতে চলেছে, নতুন নতুন তথ্য, প্রফেশনাল মিডিয়া পার্টনার, আমাদের প্রফেশনাল মিডিয়া পার্টনার বং ভয়েজার। তো অবভিয়াসলি চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন বং ভয়েজার। থ্যাংক ইউ গাইস, কিপ রকিং।